এবার আন্দোলন সফল করে ঘরে ফেরার প্রত্যয় জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। রাজপথে থেকে দলের কর্মসূচি বাস্তবায়ন করবেন বলেও জানিয়েছেন তারা। রিপোর্ট করছেন জাহাঙ্গীর আকন, ক্যামেরায় ছিলেন এম সেলিম। যেদিকে চোখ যায় শুধু মিছিল আর মিছিল। এই মিছিলের গন্তব্য বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। কখনো প্রচন্ড রোদ, কখনো বৃষ্টি, তাতেও থমকে যায়নি নয়াপল্টন অভিমুখী মিছিলের স্রোত। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি সহ এক দফা দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এই মহাসমাবেশ। নানা চড়াই উত্রায় পেরিয়ে সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা। বাদ জুমা মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা এবং রাজধানী ও আশপাশের জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন। দুপুরের আগেই জনস্রোত ছড়িয়ে পড়ে একদিকে কাকরাইল, অন্যদিকে মতিঝিল পর্যন্ত। বেগম খালেদা জিয়ার মুক্তি ও এক দফা দাবিতে নানান ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ। আমরা দেশ স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য, আমার ভোটাধিকারের জন্য, আমি যাতে সুন্দর সুস্থ বাঁচতে পারি সেই জন্য, আর সেইটা এই শেখ হাসিনা নষ্ট করেছে। যাদের বয়স 18 হয়েছে, তিন তিনটা নির্বাচন হয়েছে বাংলাদেশে, একটা নির্বাচনে কিন্তু ভোট দিতে পারেনি। আমরা অশান্তি হয়ে গেছে এই 15 বছরে, এই গণতন্ত্র ইলেকশনে লেগে, এই নির্দলীয় সরকারের অধীন ছাড়া আর নির্বাচন হবে না। মাঠে নামেছি, মাঠেই থাকবো, জীবন দিব মাঠেই জীবন দিব। আমরা বিএনপি, আমরা জনগণের স্বার্থে রাজনীতি করি, জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করি। তার প্রমাণ হলো আজকের এই জনস্রোত। আপনারা যদি খেয়াল করে দেখেন, লক্ষ লক্ষ জনগণ আজকে শত বাধা সত্ত্বেও কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। জনগণের দাবি হলো একটাই, এদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এর বাইরে আমাদের কোন দাবি নাই। কেবল রোদ বা বৃষ্টির বাধা নয়, বৃষ্টির পানির মধ্যে বসে থেকেও শুনেছেন নেতাদের বক্তব্য। নেতাকর্মীরা বলছেন, গত 15 বছরে সরকারের অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে মাঠে টিকে আছেন তারা। আগামী নির্বাচন কোনোভাবেই কোনো ক্রমেই একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া হতে দেয়া হবে না, এটি জনগণের প্রধান দাবি। এটা একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের কম নয়, আমরা জনগণকে আহ্বান জানাব। এটা বিএনপির আন্দোলন হিসেবে নয়, বাংলাদেশের জনগণের আন্দোলন হিসেবে আপনারা রাজপথে নেমে আসেন। এটাই প্রমাণ করেছে কোনোভাবেই নির্যাতন করে নিপীড়ন করে দেশবাসীকে দাবিয়ে রাখা যাবে না, এবং জনগণের এক দফা দাবিকেও পাশ কাটিয়ে অবৈধভাবে ক্ষমতা টিকে থাকা যাবে না। গণতন্ত্রকে হত্যা করেছে দেশের মানুষ এই সরকারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্র ফিরে আনবে। এবার দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার অঙ্গীকারও জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। মহাসমাবেশকে ঘিরে উজ্জীবিত সারা দেশ থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। নেতাকর্মীরা বলছেন, মহাসমাবেশে সরকারের পদত্যাগের দাবিতে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে রাজপথে থেকে তারা তা বাস্তবায়ন করবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা।